চন্দন মিত্র বলছে বদি হ্যাঁ বলো চন্দন মিত্র শুভ সব শুভ সকালে শুভেচ্ছা কেমন আছো কারুর দেখা তো কেউ পাইতাম না তাই এই প্ল্যাটফর্মে যখন যুক্ত আছি তোমাদের নিয়ে আমার এই প্ল্যাটফর্ম ইউটিউব তো তোমাদের সাথে তো রোজ কথা বলতে লাগে না লাইভে আসতে লাগে ভিডিও দিতে লাগে তোমরা পাশে থাকবা সাপোর্ট করবা তোমরা না গো চন্দন হ্যাঁ মোহাম্মদ তুহিন আলী বলছে যাক তোমার মনটা ভালো বোধি অসংখ্য অসংখ্য ভালোবাসা মোহাম্মদ তুহিন আলী চন্দন মিত্রা বলছে হ্যাঁ দেখি তো ভালো ভালো কাপড় সুপুর অনেকে হাতা কাটা নাই হাত দিয়ে দেখায় রাখে বুকের সামনে দিয়ে দেখায় রাখে কাপড় সুপুরে কিন্তু অভাব নাই বিউজের লিগা আমি তেমনটা করি না রে ভাই দরকার নাই সম্মান মান সম্মান জিনিস এমন একটা আমরা গরিব মানুষের একবার লেলে আর খুঁজে হতাম না যাই হোক কিতা করতেছো তোমরা আমার লাইভে অনেকে কম মনোরঞ্জন কিছু দেখায় না লাইভে ভালো লাগে না যাই হোক যাওয়ার যখন যতটুকু থাকে ততটুকুই পাবে আমার বাইকে যদি আজকে মনে করো যে একশো জন ভিউজ আমি এটাই পাবো আমি যদি পাঁচশো জন আজকে আমার লাইফটা ওয়ান কে হয়ে যাক আশা করি হইতো না ঠিক আছে না আর যদি মনে করো যাক আমি কালকে তিনশো জন হয়েছে হয়েছে এটা আমার বাইকে হয়েছে আমি আমি বাইকের ভরসা পেয়েছি কিছু দেখাই আর ভিউজ তার মোমেন্ট আমার নাই মোট নাই আমার এসব মোট নাই মোহাম্মদ বলছে শিরা কাপড় পরতে রাজি আছি এক তিন বেলার জায়গাতে এক বেলা খায়া থাকতে রাজি আছি তারপরও এমন কিছু করতাম না যাতে পরিবারের সদস্যরা মান সম্মান যা রাস্তাঘাটে না আঁটতে ছেলে বড় হয়েছে ছেলে রাস্তাঘাটে দি হাঁটবো বন্ধু বান্ধবের লোক চলবো এমন কথা যাতে কেউ না করতে পারে যে কিরে তোর মা ভিডিও করে লাইভ করে যে বিশ্রীভাবে করে এসব কথাবার্তা কোনো সুযোগ দিতাম না কি মনে হয় ইউটিউবও করতাম না আমার ছেলের আমার স্বামীর মান সম্মানটার দিকে আমার চাইতে হইব নিজেরও মান সম্মান যাইব নিজেও রাস্তাঘাটে বাড়ি ধরতাম না এসব চিন্তা চিন্তাধারা আমার নাই আজ খারাপ হয় না কথা দি মন তিকা কইছি যে মোমেন্ট নিয়ে আমি লাইভ করি আর কি সেই কথাটাই কইছি এরকম কোনো মোমেন্ট নাই আমার মহাম্মদ তুহিনালি বলছে বডি খাইছ কিছু হে বাই খাইছি সকালে চা খাইছি আর মুড়ি দিয়া চানা চুপ দিয়া খাইছি তুমি খাইছ কিছু তোমার বাড়ির সবাই কেমন আছে আছো না চলে গেছো তোমার বাড়ির সবাই কেমন আছে এখন কি করছো তোমার বদিটা তোমার বদিটা গোট ভালো থাকো বদি অসংখ্য ভালোবাসা মোহাম্মদ তুহিন আলী বলছে হ্যাঁ খাইছি তুমি কোথায় থেকে বাই আমার লাইফটা দেখছো সেটা তো বললাম না আমি তো ত্রিপুরা থেকে কোথায় থেকে দেখছো আমার লাইফটা বলো